হ্যাঁ মনে আছে, আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, আজকে বলেছিলাম প্লাস্টিক পরাবো, সাথে অন্য একটা অঙ্গাণু পরিয়ে দিব, তো আজকে দুইটা অঙ্গাণু পরাবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু শেয়ারে যাই। হ্যাঁ বলো। আচ্ছা ক্লাস ফোরে যদি কেউ থেকে থাকো ক্লাসে, প্লিজ লিভ নাও, কারণ তোমাদের সাথে আমার ক্লাস না। না বাবা এরকম করে শোনো, আই লিভ নাও, যারা ছোট ক্লাসে আছো। বুঝতে পারছি না, এক এক ভুল কেন সবার হচ্ছে, একটা ভুল ওরা কেন সবাই করতেছে। এখন তোমাদের বড় আপুদের ক্লাস হচ্ছে, হ্যাঁ আরো আছে। লোডিং হচ্ছে, হ্যাঁ একটু সময় লাগবে। আচ্ছা দেখতে পাচ্ছ কি, নাবিলা তোমরা বলো, তোমাদেরকে বলছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এখনো কিছু কিছু ক্লাস ফোরের বাচ্চাদের দেখতে পাচ্ছি। ক্লাস ফোর তোমাদের মনে হয় মিস্টেক হয়ে গিয়েছে, তাসলিমা নামে আরো টিচার আছে আমাদের স্কুলে। হ্যাঁ তো তোমরা সম্ভবত আমারটাই ঢুকে পড়েছ। তো আমার হচ্ছে, আমার নাম তাসলিমা আক্তার কণা, আর আরেকজন মিস যে তাসলিমা খানম সম্ভবত। তো তোমরা ওই মিসের ক্লাসে জয়েন করো, ঠিক আছে? না না আমার সাথে তোমাদের ক্লাস না। আচ্ছা খেয়াল করো, দেখো তোমাদের যেটা প্লাস্টিক, ঠিক আছে প্লাস্টিক এটা কি সবচেয়ে তোমার উদ্ভিদ কোষের একটি অঙ্গাণু। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের একটি অঙ্গাণু, আর এটা হচ্ছে আকারে বড়, আকারে অনেক বড় হবে অঙ্গাণু। আচ্ছা এর কাজ কি? এর কাজ হচ্ছে গিয়ে তোমার খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং তোমার উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। আচ্ছা তাহলে প্লাস্টিড কয় ধরনের, এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়টা ধরন হলো? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, ঠিক আছে? তিন ধরনের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। আচ্ছা তো প্রথমে যেটা সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের যে প্লাস্টিক সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটার রঙটা কি হবে? সবুজ বর্ণের। আর এটা কোথায় পাওয়া যায়, এই প্লাস্টিকটা কোথায় পাওয়া যাবে? পাতা, কচি কাণ্ড এবং সবুজ অংশে পাওয়া যায়।
উদ্ভিদের সবুজ অঙ্গগুলি যেমন পাতা, কচি কাণ্ড এবং সবুজ অংশে পাওয়া যায় হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, আর একে কোন রঞ্জক পদার্থটি থাকবে? ক্লোরোফিল ক্যারোটিনয়েড, ঠিক আছে? ক্লোরোফিল এটা হচ্ছে গিয়ে মেইন একটা রঞ্জক পদার্থ, ক্লোরোফিল, যার কারণে পাতার রং সবুজ হয়। ক্লোরোফিল ক্যারোটিনয়েড এগুলো থাকবে হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্টে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের, এটা কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে পাতা, কচি কাণ্ড এবং সবুজ অংশে। আর এখানে কোন রঞ্জক পদার্থগুলি থাকবে? এখানে থাকবে হচ্ছে তোমার ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড, ঠিক আছে? তো যেহেতু এই প্লাস্টিকে ক্লোরোফিল থাকে, তাই এদেরকে সবুজ দেখায়। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এরপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিক। রঙিন যে প্লাস্টিক সেগুলোকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, এটা হচ্ছে রঙিন ফুল। রঙিন ফুল, পাতা, গাজরের মূলে পাওয়া যায় হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর এখানে যে রঞ্জক পদার্থগুলি, তোমরা একটু সবাই মিউট দাও, সাউন্ড আসছে, ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, মিউট দাও সবাই। আমি কি করবে, এতবার করে বলছি যে আমার সাথে ওদের ক্লাস না, ওরা তাও বুঝতেই পারছে না। হ্যাঁ, দেয়া যায়, কিন্তু আমাকে আবার, আচ্ছা এই নাবিলা, সুমাইয়া, তোমাদের কি বলছি, তোমরা একটু ওয়েট করো তো, আমি একটু দেখি রুটিনটা আসলে সমস্যাটা কোথায়। একটু তোমরা ওয়েট করো, হ্যাঁ 2-3 মিনিট, আমি আবার আসছি ক্লাসে, আমি থাকবো ইয়েতে, জুমেই থাকবো। আচ্ছা, আমি রুটিনটা দেখলাম, ক্লাস 4, তোমাদের সাথে আমার ক্লাস না, আমি বারবার বলছি তোমাদের সাথে কিন্তু আমার ক্লাস না। তাসলিমা মিস আর একজন আছে, আর একজন তাসলিমা মিস আছে, তার সাথে বাংলা ক্লাস তোমাদের, ঠিক আছে? তোমাদের সাথে আমার কোনো ক্লাস নাই, তোমরা লিভ নাও দয়া করে। আচ্ছা, যেটা বলছিলাম ক্রোমো প্লাস, হ্যাঁ হ্যাঁ বলো। না, এটা 4-এর ক্লাস না, দয়া করে লিভ নাও, তোমাদের সাথে ক্লাস না আমার, কতবার বলবো, লিভ নাও। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট যেটা বলছিলাম, ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার রঙিন যে প্লাস্টিক, এরা কিন্তু সবুজ বর্ণের হবে না, এরা হচ্ছে রঙিন হবে। আর এসব প্লাস্টিকের যে রঞ্জক পদার্থ থাকে সেগুলো হচ্ছে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, ঠিক আছে? ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। আর কোথায় পাওয়া যায় ক্রোমোপ্লাস্ট? রঙিন ফুল, পাতা, গাজরের মূলে এগুলো পাওয়া যায়। আচ্ছা, এখানে জ্যান্থোফিল দেখতে পাচ্ছ, জ্যান্থোফিল এটা আসলে হলুদ বর্ণের হবে, ঠিক আছে? হলুদ বর্ণের যে তোমার রঞ্জক সেটা হচ্ছে জ্যান্থোফিল, আর ক্যারোটিন হচ্ছে কমলা বর্ণের রঞ্জক। আচ্ছা, একটা উদাহরণ দাও তো, হলুদ রঞ্জক থাকে এমন কিছু যেটা কিনা হলুদ বর্ণের হবে, কি কি হতে পারে? হলুদ বলো, হলুদ কি হতে পারে? ক্যাপসিকাম, হ্যাঁ ক্যাপসিকাম আছে, আর আর কি হলুদ, আর কিছু নাই না? হলুদ ঠিক বলা যাবে না পাকা পেঁপেকে, এটা আসলে কমলা বর্ণের হয়ে যায়।
আচ্ছা, এরপরে দেখো লিউকোপ্লাস্ট, সবশেষ যেটা সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। আচ্ছা, এরা কিন্তু বর্ণহীন হবে। হ্যাঁ, এসব প্লাস্টিকে কোনো রঞ্জক পদার্থ থাকে না, এই জন্য এরা বর্ণহীন। তাহলে যেসব প্লাস্টিকে কোনো রঞ্জক পদার্থ থাকবে না, তাদেরকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। আচ্ছা, এখানে হচ্ছে সূর্যের আলো পৌঁছায় না, ঠিক আছে? এখানে হচ্ছে সূর্যের আলো পৌঁছায় না। তোমার কোথায় পাওয়া যাবে এটা? উদ্ভিদের মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি অঙ্গে হচ্ছে পাওয়া যায় তোমার লিউকোপ্লাস্ট। আচ্ছা, আর এদের কি কাজ? এদের কাজ হচ্ছে গিয়ে খাদ্য সঞ্চয় করা। এদের কাজ হচ্ছে গিয়ে খাদ্য সঞ্চয় করা। আচ্ছা, আমি আর একটা চিত্র দেখাবো, ওই চিত্রটা দেখলে সহজেই বুঝতে পারবা। নড়ে না এত। সাউন্ড করো না। আচ্ছা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে। আচ্ছা, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে একটা গাছ, ঠিক আছে? একটা গাছের কোন কোন অংশে তোমার কোন ধরনের প্লাস্টিক থাকবে সেটাই আসলে এখানে দেখানো হয়েছে। বাবা চুপ করো, আমি ক্লাস নিচ্ছি না মা। আচ্ছা, এখানে হচ্ছে তোমার যেটা পাতা, পাতা ইন্ডিকেট করে দেখানো হয়েছে ক্লোরোপ্লাস্ট। এরপরে হচ্ছে যে এটা কি গাছ বলো তো, কি গাছ এটা? টমেটো গাছ। আচ্ছা, টমেটো, পাকা টমেটো। হ্যাঁ, এই টমেটোকে ইন্ডিকেট করা হচ্ছে এখানে কি আছে, ক্রোমোপ্লাস্ট। আর যেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে মূল, যেখানে কিনা কোনো বর্ণ নেই, সাদা, সেখানে কি থাকবে? নিচের অংশে কি থাকবে? লিউকোপ্লাস্ট। এখানে এটা যেহেতু মাটির নিচে থাকবে, এখানে কি হবে, কি পৌঁছাবে না বলতো? কি পৌঁছায় না এখানে? সূর্যের আলো পৌঁছাবে না, এই জন্য এরা হচ্ছে বর্ণহীন, এখানে কোনো রঞ্জক পদার্থ থাকে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই চিত্র দেখে সহজেই তোমরা বুঝতে পারছো প্লাস্টিক উদ্ভিদের কোন 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 ধরনের প্লাস্টিক কোন অংশে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু প্লাস্টিকের একটা একটা চিত্র দেখি, ক্লোরোপ্লাস্টের একটা চিত্র।
আচ্ছা, তোমরা ক্লোরোপ্লাস্টের একটা চিত্র দেখতে পাচ্ছ। তো এটার যে গঠন, সেটার গঠনটাই কি খেয়াল করছো? ম্যাট্রিক্স, তারপরে অন্তঃস্তর, বহিঃস্তর, স্ট্রোমা ল্যামেলাম, গ্রানাম, গ্রানা ল্যামেলাম, এই অংশগুলো নিয়ে একটা ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি বলা হয় মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে পার্থক্য লিখো, বলো তো কি কি পয়েন্ট দেওয়া যেতে পারে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে পার্থক্যে? বলো তো, একজন বলো, দুই একটা বলো, আমি পরে বলে দিচ্ছি। আর আচ্ছা, আমি কয়েকটা বলে দিই। আচ্ছা শোনো, মাইটোকন্ড্রিয়ায় রঞ্জক পদার্থ থাকবে না, মেইনলি যেটা রঞ্জক, মাইটোকন্ড্রিয়ায় রঞ্জক পদার্থ থাকবে না, কিন্তু প্লাস্টিডে রঞ্জক পদার্থ আছে। মাইটোকন্ড্রিয়া কোন কোষে পাওয়া যায়? উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, কিন্তু প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতে পারো যে এখানে তোমার মাইটোকন্ড্রিয়ার কোনো লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থাকবে না, কিন্তু প্লাস্টিকে তোমার এগুলো পাওয়া যায়। আজকে আমার ক্লাসটা খুবই অসুবিধা হচ্ছে, খুব, বাসায় কেউ নাই তো আমার, এই জন্য আজকে আমার এত প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে মাইটোকন্ড্রিয়ায় তোমার লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না, কিন্তু কিন্তু প্লাস্টিডে পাওয়া যায়। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শ্বসন অঙ্গ। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গ, কিন্তু প্লাস্টিড হচ্ছে গিয়ে কোষের খাদ্য প্রস্তুতকারী অঙ্গ। প্লাস্টিড হচ্ছে কোষের খাদ্য প্রস্তুতকারী অঙ্গ। ঠিক আছে, একটা শ্বসন অঙ্গ আর একটা হচ্ছে খাদ্য প্রস্তুতকারী অঙ্গ। আচ্ছা, মোটামুটি এই পয়েন্ট গুলো দিলে মোটামুটি 4-5টা হয়ে যাবে, 4-5টা পয়েন্ট হয়ে যাবে। তো তোমরা যেটা করবা, আমি তো মুখে বললাম, সামনের ক্লাসে তোমরা একটু এটা খাতায় লিখবে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিকের মধ্যে পার্থক্য এটা খাতায় লিখবে। আমি কিন্তু দু একজনের খাতা দেখবো ছবিতে। ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, আমি আজকে ক্লাস নেওয়া আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে, বুঝছো? আমি আমি আর আর একটা অঙ্গ নিউক্লিয়াস পড়াইতে চাইছিলাম, নিউক্লিয়াস পড়ানোর জন্য আমি মানে সবকিছু রেডিও করছি, ছবি ছবি, কিন্তু আমি আসলে পারছি না আজকে ক্লাস নিতে, আর আমি সামনের ক্লাসে পড়াবো। ঠিক আছে, তুমি ইয়ে করো, আজকে এ পর্যন্ত, যেটা বললাম যেটা বললাম হোমওয়ার্ক ওটা করবা আর পড়াশোনা করবা, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকো, তোমরা লিভ নাও।